সামনে মাধ্যমিক পরীক্ষা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। উত্তরণ ডিজিটাল বুক তো আছেই। আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব, তাতে তোমরা পরীক্ষার আগে নিজেদেরকে আরও ঝালিয়ে নিতে পারবে। আজকে আমরা ভূগোল ও পরিবেশ এই বিষয়ের ষষ্ঠ অধ্যায় ভারত অর্থনৈতিক পরিবেশ, এই অধ্যায়ের উপ অধ্যায় এক ভারতে কৃষি ভারতে শিল্প, এই নিয়ে আমরা আলোচনা করব। আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন দেব। ধান উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে, ঠিক না ভুল? তামিলনাড়ু কর্ণাটকে সবুজ বিপ্লব বিশেষভাবে দেখা গিয়েছিল, ঠিক না ভুল? শিমুল এক ধরনের ধানের প্রকারভেদ, ঠিক না ভুল? চা গাছের মাটিতে প্রচুর নাইট্রোজেন জাতীয় সার দিতে হয়, ঠিক না ভুল? প্রথমটি ঠিক, দ্বিতীয়টি ভুল। শিমুল এক ধরনের ধানের প্রকারভেদ ভুল, এবং চা গাছের মাটিতে প্রচুর নাইট্রোজেন জাতীয় সার দিতে হয়, এটা ঠিক। এইরকম বিষয়ভিত্তিক অসংখ্য প্রশ্ন উত্তর তোমরা পাবে আমাদের কাছ থেকে। শুধুমাত্র তোমাদের জন্য আমরা একটা অভাবনীয় ছাড়ের ব্যবস্থা করেছি, যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষা 2019 শেষ হবার পর্যন্ত দেখতে পারো আর প্র্যাকটিস করতে পারো। এই ডিসকাউন্ট শুধুমাত্র তোমাদের জন্য। যোগাযোগ 9674987496। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোশ্চেন MCQ। একটি বাগিচার শস্য হল গম, ইক্ষু, রবার, পাট। সঠিক উত্তর রবার। ধানের ভান্ডার বলা হয় অন্ধ্রপ্রদেশের গুন্টুর, উড়িষ্যার সম্বলপুর, দুর্গাপুর, বর্ধমান। গম চাষের ক্ষেত্রে তুহিনযুক্ত দিবসের সংখ্যা দরকার 101, 101, 110, 111, 90 দিন। সঠিক উত্তর 110। ইক্ষু উৎপাদনের জন্য যে বায়ুটির বিশেষ প্রয়োজন সেটি হল স্থলবায়ু, সমুদ্রবায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু। সঠিক উত্তর হল সমুদ্রবায়ু। বল উইভিল নামক পোকা কোন গাছকে আক্রমণ করে? পাট, গম, কার্পাস, কফি। সঠিক উত্তর কার্পাস। একটি প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প হল চর্মশিল্প, কাষ্ঠশিল্প, চা শিল্প, কাগজ শিল্প। ডেফিনেটলি চর্মশিল্প। এবারে শূন্য স্থান পূরণ করো। ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, আহমেদাবাদকে। ড্যাশ হল এক বৃহৎ কোম্পানি যেটি শিল্পে মূলধন বিনিয়োগ করে, TCS, IBM, রিলায়েন্স। এরা প্রত্যেকেই তথ্য প্রযুক্তি শিল্প। ড্যাশ প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। ড্যাশ সোনালী পানীয় নামে পরিচিত। চা সোনালী পানীয় নামে পরিচিত। ড্যাশ হল এক প্রকার মিলেট জাতীয় শস্য, জোয়ার বা বাজরা বা রাগি। ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছিল ট্রম্বে। একটি বাকি উত্তর দাও। বল উইভিল কি? কার্পাস গাছে আক্রমণকারী এক ধরনের পোকা। তৃষ্ণার্ত ফসল কি? ধানকে বলা হয়, কারণ ধান চাষের সময় প্রচুর জল লাগে বলে। ভারতীয় কৃষির একটা সমস্যা কি? উৎপাদনশীলতা কম। সবুজ বিপ্লব কি? 60-এর দশকে কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের ফলে কৃষিজ ফসলের উৎপাদন বেড়ে যায়, একে সবুজ বিপ্লব বলে। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি বন্দরের নাম কি? কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, চেন্নাই, বিশাখাপত্তনম। তথ্য প্রযুক্তি শিল্প কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি ব্যবহার করে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ, প্রয়োজনীয় তথ্য উৎপাদন, সংরক্ষণ, সঠিক ব্যবহার করা, এটি হল তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি বন্দরের নাম কি? কোচি, মুম্বাই, মারমাগাও। যেসব শস্য বসন্তকালে রোপণ করা হয় ও বর্ষা শুরুতে কাটা হয় তাদেরকে কি বলে?
জায়েজ শস্য বা চৈতালি শস্য? হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? পাঞ্জাব। ভারতের চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অসমের জোড়হাট।